বিশ্বজুড়ে রূপসী বাংলা। আসসালামু আলাইকুম, রূপসী বাংলা টিভির প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাকির হোসেন। জামালপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিদায়ী জেলা প্রশাসক ইমরান আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান। বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। 20 সেপ্টেম্বর বুধবার সকাল 11টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীর আয়োজনে এই বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায়ী জেলা প্রশাসককে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ সম্মাননা প্রদর্শন করেন। এতক্ষণ রূপসী বাংলা টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।